হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তোমরা এটা দেখে বুঝতেই পারছো এটা কোথায়। এটা হচ্ছে নিউ টাউনে বিশ্ববাংলা গেট। তো আমরা যাচ্ছিলাম বাবুইহাটির দিকে, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়নি। তার আগে একটা লোকনাথ মন্দির আছে, ওখানেই গেছিলাম। তো যেহেতু 9টা বেজে গেছিলো, লোকনাথ মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। তো দেখো, তারপরে আমরা বিশ্ববাংলা গেটের এখানটায় আসলাম, এসে একটু ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম। তো যাই হোক, ওটা প্রায় করা শেষ। চলো এবার আমরা আমাদের নেক্সট গন্তব্যে যেতে থাকি। তো তারপরে আমরা চলে গেছিলাম আর্সেনালে বিরিয়ানি খেতে। এটা স্যাটারডের ব্লগ। তো ওই দিন তো বেরোই, জানোই। কিন্তু দেখো, এই দিনটা কিন্তু একদম একদম খুব বলবো না, প্রায় রাস্তা কিন্তু ফাঁকাই ছিল। কারণ এটা হচ্ছে ভোটের দিন ছিল, 1 জুন কলকাতায় সেদিন ভোট ছিল। তো প্রচুর কিন্তু ফাঁকা ছিল। এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কে কিন্তু গেট নাম্বার 1+2টাও কিন্তু পেরিয়ে গেল, তোমরা দেখলে। খুব সুন্দর এই জায়গাটা, তোমরা কে কে এসছো জানিও। তো তারপর দেখো, তারপর হচ্ছে আমরা আর্সেনালেও চলে আসলাম। এই ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হবে, খুব মিনি ব্লগ এটা হয়েছে। তো আমরা তিনজনে 3টে বিরিয়ানি নিয়ে নিলাম, আমার আর আমার হাজব্যান্ডের মাটন বিরিয়ানি, আর ওই দাদা নিয়ে নিল চিকেন বিরিয়ানি প্লাস একটা স্যালাড। বিরিয়ানিটা তো আর্সেনালের বিরিয়ানি, তো মানে এটা রিভিউ দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। তোমরা জানোই কেমন সবাই আর্সেনাল প্লাস দাদা বৌদি, খুব সুন্দর খেতে, এইটাও খুব অসাধারণ ছিল। আর দেখেছো, ওরা কি সুন্দর করে স্যালাডটা বিটরুট দিয়ে কেটে দিয়েছে। তো যাই হোক, তো দেখো আমি আমার মাটনের পিসটা ভাঙছি, তুমি সেটা দেখো। সত্যি জাস্ট অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ খেতে ছিল। আর মাটনটাও প্রচুর পরিমাণে সফট ছিল। যাই হোক, এটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ড নিয়ে নিলে একটা ফিরনি। সত্যি কথা বলতে আমার, আমি খাই না, আমার কেমন একটা লাগে। ওইটার পর দেন নিয়ে নিল একটা মইতো, কিছু একটা হবে ভারেচিন মইতো ফইতো। তো এটা ও আর ছেলেও খেলো। খাওয়ার পর দেন আমরা তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর্সেনালের কি বেশি ভিডিও করব বলো। তো যাই হোক, তো চলো এইবার বাড়ি যাওয়া যাক। তখন কটা বাজে? তখন রাত্রে হয়তো 10:30-11টা বাজে। আমরা খুব তাড়াতাড়ি গিয়ে খেয়ে আবার চলেও এসেছি। মেন যাওয়ার কথা ছিল লোকনাথ মন্দির, কিন্তু সেটা তো বন্ধ ছিল। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, বাই।